ক্ষমতায় আসার 5 মাসের মধ্যে 3,600 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্তমান লেবার সরকার। হোম অফিস জানিয়েছে, 18ই অক্টোবর ব্রিটেন থেকে রেকর্ড সংখ্যক নাইজেরিয়ান এবং ঘানার নাগরিককে নিজ দেশে ডিপোর্টেশন করা হয়েছে। ইংল্যান্ডের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে একটি সিঙ্গেল ফ্লাইটে 44 জন অভিবাসীকে তাদের নিজ দেশে নির্বাসন দেওয়া হয়। হোম অফিস আগে থেকেই অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এই ফ্লাইট সেই পদক্ষেপেরই একটি অংশ বলে জানা গেছে। সাধারণ নির্বাচনের পর 18ই অক্টোবর সিঙ্গেল কোনো ফ্লাইটে সবচেয়ে বেশি অভিবাসী ফেরত পাঠানো হয়। ক্ষমতায় আসার পর থেকে লেবার পার্টির সরকার ব্রাজিলে প্রায় 200 জন এবং ভিয়েতনাম এবং তিমুর লিস্টে প্রায় 200 জন অভিবাসীকে পাঠিয়েছে। সব মিলিয়ে বিভিন্ন দেশে গত 5 মাসে 3,600 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া, লিথুয়ানিয়া এবং রোমানিয়ার মতো দেশে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, 18ই অক্টোবরের আগ পর্যন্ত 2020 সাল থেকে নাইজেরিয়া এবং ঘানায় মাত্র 4টি ফ্লাইট গেছে। এসব ফ্লাইটে সম্মিলিতভাবে মাত্র 50 জন অভিবাসীকে পাঠানো হয়েছে। অথচ লেবার ক্ষমতায় আসার পর 18ই অক্টোবরের সর্বশেষ সিঙ্গেল ফ্লাইটেই 44 জনকে পাঠানো হয়েছে। অন্যদিকে দ্য গার্ডিয়ান নির্বাচনে পাঠানোর আগে 4 জন নাইজেরিয়ানের সাথে কথা বলেছে। তাদের একজন সুইসাইড করার চেষ্টাও চালিয়েছে বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আরেক ব্যক্তি জানান, তিনি 15 বছর ধরে ব্রিটেনে থাকার পরেও তার অ্যাসাইলেম আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তৃতীয় আরেকজন বলছে যে তাকে ছোটবেলায় এক্সপ্লয়টেশন করা হয় এবং তার শরীরে নির্যাতনের দাগ রয়েছে। হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়েও তার অ্যাসাইলেম দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। চতুর্থ আরেকজন জানিয়েছে, অ্যাসাইলেম আবেদন বাতিল হওয়ার পরে এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ করার জন্য একজন আইনজীবীর সন্ধান করেন তিনি, কিন্তু তার প্রতিনিধিত্ব করার জন্য কোনো আইনজীবীকে খুঁজে পাননি তিনি। হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যে ইমিগ্রেশন আইন প্রয়োগের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে। যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নেই তাদেরকে নির্বাসনে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে কঠোরভাবে এই আইন বাস্তবায়ন করা হচ্ছে। গত 5 মাসে রেকর্ড সংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে হোম অফিস। এমনটাই হোম অফিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।